LB24-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইডেন পার্ক কমিটির এখানে তারা আজকে আয়োজন করেতে যে ঘোষণা দিচ্ছে যে প্রতিবারের মতো এবারও আগামী রবিবারে ঈদুল আজহা উদযাপিত হবে মাইল্যান্ড পার্কে, যেটা ইস্টলন্ডনের সবচেয়ে বড় জামাত হয় সেখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ ইন দ্য পার্ক কমিটি টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে সবাইকে ঈদের জমাতের দাওয়াত দিচ্ছি মাইল্যান্ড স্টেডিয়ামে। আমরা বিগত 16 বছর ধরে ঈদের জমাত আয়োজন করে আসছি। আমরা অন্যান্য বছরের চেয়ে এবারের আয়োজন আরও ভালো এবং উন্নত। আমি সকল মুসলমান ভাই বোনদেরকে জানাতে অনুরোধ করব যে আপনারা সবাই আপনাদের পরিবার পরিজনকে নিয়ে মাইল্যান্ড স্টেডিয়ামে এসে আমরা খোলা মাঠে সবাই মিলে একসাথে ঈদের নামাজ এবং ঈদ উদযাপন করি। আমরা সবাইকে অনুরোধ করব ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে যে আপনারা মাইল্যান্ড স্টেডিয়ামে যদি আপনারা সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে আসবেন এবং আপনারা ঘরে অজু করে আসলে ভালো হবে ইনশাআল্লাহ। এবারের আয়োজন আমাদের চ্যারিটি পার্টনার লোনলি অরফান এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সহযোগিতায় আমরা এবারের আয়োজন করছি ইনশাআল্লাহ। আপনাদের সবার এই আয়োজনে আপনারা আমন্ত্রিত এবং আমাদের লোনলি অরফানের চ্যারিটি আপিলে আপনারা সাড়া দিবেন ইনশাআল্লাহ। জামাত হবে ঠিক আপনাদেরকে অনুরোধ করবো 9টার আগে আপনারা চলে আসবেন, ঠিক 9:30 এবারে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ঈদ ইন দ্য পার্কের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আর আপনারা সবাই সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এই বছর তৌফিক দিছেন যে আমরা ঈদুল আদহা দেখতাম ইনশাআল্লাহ। আমরা এমনও আসি 10 দিন ঈদুল আদহার মানে ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশ সবচেয়ে 10 উত্তম দিনের মাঝে। তো আমরা ইনশাআল্লাহ আমরা ঈদ ইন দ্য পার্ক কমিটি ইন কোলাবরেশন উইথ লোনলি অফেন্সে তারা ঈদর জমাতর নিজাম করছেন। তো ইনশাআল্লাহ আশা রাখি যে আমরা ভালো ওয়েদার হইব, আর ভালো ওয়েদার হইলে ইনশাআল্লাহ আমরা ঈদাম ফ্যামিলি লইয়া, এটা বড় সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি মসজিদ ও ঈদর নামাজ পড়ছেন না, বারা মাঠও পড়ছেন সারা জিন্দগি, তাই বারা মাঠও পড়ছেন। আর আমরা তো আগে আসলাম ইট ফেসিলিটি আসিল না, এবার যে ফেসিলিটি আছে আমরা ইটার মাঝে আগে যাইতাম। সেকেন্ডলি আমরা ঈদের দিন গোসল বালা একটা গোসল করতাম, জেলা আমরা জুম্মার দিন গোসল করি, সবচেয়ে বালা খাফর আনতাম, জেলা আমরা ওয়েডিং হল যাই বালা বালা খাফর পিন্দিয়া ওলাই তৈম যে ঈদের দিন জুম্মার দিন সবচেয়ে বালা খাফর বালা আতর আর আটি আইতাম। কেন আমরা পার্কিং ও ফেসিলিটি না, আমরা সব তোরা দূরই পাক করিয়া ফ্যামিলি একলগে গ্রুপস একলগে আঠিয়া আঠিয়া আইতাম। আর ফজিলত কল সবচেয়ে আগে গিয়া বইতা, আপনি তকবীর পড়তা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। Brothers, Alhamdulillah, Allah subhanahu wa ta'ala has given us the wonderful opportunity to once again observe Eid al-Adha, which has been arranged by the Eid in the Park committee in collaboration with Lonely Orphans. So this is a wonderful opportunity to uphold the sunnah of the Prophet sallallahu alayhi wa sallam and hold the Eid gathering and perform our Eid prayers in a field. The Prophet sallallahu alayhi wa sallam throughout his whole life didn't perform any Eid salah except in a field outside Masjid al-Nabawi. We should bring our families, it's a sunnah to bring your women folk, your children, come together. Even those who are unable to pray, they should also come and observe the Eid prayers. This is also a great sunnah of the Prophet sallallahu alaihi wasallam. And one of the etiquettes is that we have a ghusl prior to coming. Ghusl, we wear the best clothing we have and also wear the best perfume that we have for the Eid prayer. And the Eid prayer will be at 9:30 a.m. sharp on Sunday, inshallah, weather permitting. Hopefully everything goes well, 9:30 a.m. ঈদের আনন্দে ভাগাভাগি করতে যে খোলা মাঠের যে আনন্দ, এটা কোনোভাবেই অন্যভাবে সম্ভব হয় না। তো এই যে মাইল্যান্ড পার্কে প্রতি বছর হয়, এতে আমরা মনে করি যে আমরা দেশে ঈদ পালন করছি এবং এই ঈদ পালনের মধ্য দিয়ে আমরা এদেশের নতুন প্রজন্ম বলেন আর ভিন্ন জাতির মানুষ বলেন সবাই এই ঈদ আনন্দ উপভোগ করে এবং তারা উপস্থিত হয়ে অনেক সময় জানতেও চায় বা কীভাবে আমরা এই ঈদ উদযাপন করি সেটাও তারা অনুমান করে নেয়। ধন্যবাদ। আমরা আসলে আকলা পাইয়ে সব কিছু কইলিছি। তো আমি একটা জিনিস কইম, আপনারা গড় অজু কইরা তারপরে প্রেয়ার মাঠগুলো আনবা সাথে করি, আর যদি লোকেল থাকেন তো চেষ্টা করবা আটটি আইতা, কারণ এখানে পার্কিংয়ের অনেক অসুবিধা হয়
এরপরে রাস্তাঘাটে ব্লক জাম লাগি যায়, এতটুকু রইল। আর আমরা দোয়া করি সকল মানে দিনটা ভালো হইতো এবং একসাথে আমরা সকলে উদযাপন করতাম ঈদ মুবারক। ইস্ট লন্ডনে যে ঈদের জামাতগুলো খোলামাঠে হয় এর মধ্যে সবচেয়ে বড় জামাত হয় এই মাইলেন স্টেডিয়াম, এবং গত 16 বছর যাবত এখানে নামাজ হচ্ছে। বৃষ্টির কারণে মাঝে মধ্যে দুই একটি বিঘ্ন ঘটেছে, কিন্তু সবগুলো সুন্দরভাবে হয়েছে। এবং খোলামাঠে ঈদের নামাজ পড়ার যে আনন্দ সেটি অন্য কোনোভাবে সেটি পাওয়া কোনো সম্ভব না। মানে এখানে খোলামাঠে নামাজ পড়াটা আনন্দ অনেক বেশি। আর যেহেতু সানডে আছে ঈদে ছুটির দিন এবং পার্কিংয়েরও তেমন অসুবিধা হবে না, আমার মনে হয় দিনটি আমরা এনজয় করবো। ঈদের দিন সকলে আমরা দল বেঁধে আসবো, নামাজ পড়বো, আলিঙ্গন করবো, কোলাকুলি করবো, আমরা এনজয় করবো। আসুন সকলেই আমরা মিলে সানডে এই মাইলেন স্টেডিয়ামে এসে নামাজ পড়ি। লন্ডনের মাইলেন পার্ক তুনি সবাইকে ঈদ মুবারক। আগামীকাল ঈদুল আজহা উপলক্ষে আমরা মাইলেন স্টেডিয়ামে যে বৃহত্তর আকারের যে ঈদের জামাত অনুষ্ঠিত হইব, এই জামাত সবাই শরিক হওয়ার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লন্ডনবাসীর পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাইলাম। আপনারা আইন জানু জামাত একসাথে করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। এখানে নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারবেন, এবং এটাই একমাত্র সবচেয়ে বড় জায়গা ইস্টনের মধ্যে যেখানে বড় জামাত হয়, এবং তারা সবাইকে স্বাগত জানাচ্ছে, তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। তো আমরা LB24 পক্ষ থেকেও সবাইকে বিবারকে জানাচ্ছি আপনারা সবাই আসতে পারবেন, ওয়েদারও ভালো থাকবে, আপনাদের সবাইকে স্বাগতম।